2014 সালের তেসরা অক্টোবর থেকে শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এরপর থেকে প্রতি মাসের শেষ রবিবার সম্প্রচারিত হয় এই মন কি বাত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের অনুপ্রেরণাদায়ক জীবনযাত্রা, দেশের বর্তমান উন্নয়ন এবং কৃতিত্বমূলক বিভিন্ন ঘটনা দেশবাসীর কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিজেপির সকল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক সকলে প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানটি শুনে প্রেরণা লাভ করে থাকেন। এই রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাতের 106তম পর্ব। রাজ্যের প্রতিটি প্রান্তের প্রতিটি বুথের ন্যায় এদিন প্রধানমন্ত্রীর মন কি বাতের 106তম পর্ব অনুধাবন করেন 51 ফটিকরাই মণ্ডলের 14 নম্বর বুথের কার্যকর্তাসহ স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন মন কি বাতের সম্প্রচার শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই মন কি বাত অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি একটি সার্বজনীন অনুষ্ঠান। মন কি বাতের একটি পর্বেও প্রধানমন্ত্রী বিজেপি দল সম্পর্কে কোনো কথা বলেননি, কেবল দেশের জনগণদের নিয়ে বলে গেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশবাসীর সামনে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম তিনি শুরু করেছেন, যার নাম মন কি বাত, অর্থাৎ মনের কথা। উনি ওনার মনের কথা প্রত্যেক মাসের শেষ রবিবার আমাদের সামনে তুলে ধরেন এবং এই প্রোগ্রামটা কিন্তু কোনোভাবে রাজনৈতিক প্রোগ্রাম নয়। মন কি বাত অনুষ্ঠান একটা সার্বজনীন অনুষ্ঠান, এটা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম নয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যারা মন কি বাত শুনেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য যারা এতক্ষণ শুনেছেন, আপনারা নিশ্চয়ই অনুধাবন করেছেন যে তিনি একটা শব্দ কিন্তু বিজেপি দল সম্পর্কে কিংবা বিজেপি সংগঠন সম্পর্কে বলেছেন এমনটা কিন্তু নেই। ভোকাল ফর লোকাল যেটাকে বলছেন, অর্থাৎ আমাদের স্বদেশী যেগুলি তৈরি জিনিসপত্র আছে, যেমন এই যে প্রদীপ, আমরা কি করি অনেক বর্তমানে হালকা হালকা মোমবাতি পাওয়া যায়, তো আমরা এগুলি নিয়ে আসি। কিন্তু মোদীজি বলছেন যে না, এই যে আমাদের গাড়ি ঘুরে ছোট ছোট মাটির ইয়ে বানানো হয়, কি বলে এটার নাম, দিয়া দিয়া, যেটা প্রদীপের যেটা ইয়ে, তো সেগুলি আমরা যাতে কিনি। আর এতগুলি কি হবে, আমাদের এলাকার যারা কোমর আছে, কামারের যারা কাজ করে, কোমরের যারা মতো মৃৎশিল্পী হিসেবে যারা কাজ করে, মাটির কাজ যারা করে, তারা উৎসাহিত হবে, তাদের ইনকাম বাড়বে। আর আমাদের এলাকার যখন একটা লোক ধনী হবে, আমাদের এলাকার কিন্তু ডেভেলপমেন্ট মাথা রাখবে। অর্থাৎ আমাদের পয়সা যেন বিদেশে না যায়, আমাদের দেশের পয়সা যেন আমাদের দেশে থাকে। তার জন্য আমরা নতুন মেট জিনিস যত বেশি কিনবো, তত বেশি আমাদের দেশের বা আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট হবে। এদিন মন কি বাতের 106তম পর্বে ভোকাল ফর লোকাল, অর্থাৎ আমরা সকলে যেন বিদেশি পণ্য বর্জন করে দেশে তৈরি কিংবা আমাদের রাজ্যে এবং আমাদের এলাকায় তৈরি বিভিন্ন সামগ্রী ব্যবহার করি সেই বিষয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গ টেনে মন্ত্রী সুধাংশু দাস বলেন, সামনেই দীপাবলি আসছে, আর এই দীপাবলিতে আমরা যদি আমাদের স্থানীয় কোমরদের থেকে প্রদীপ কিনি, তাহলে তারা অর্থ উপার্জন করতে পারবে এবং এতে করে আমাদের স্থানীয় মানুষরা আর্থিক দিক থেকে সচ্ছল হবে, আর আমাদের রাজ্য কিংবা দেশের মানুষ যত সচ্ছল হবে, তত আমাদের দেশ উন্নত হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।